কুষ্টিয়ার কুমারখালীতে পেঁয়াজের দাম ভালো হওয়ায় পেঁয়াজ চাষে ঝুঁকছে কৃষকেরা। দেশে উৎপাদন করা পেঁয়াজ শেষ হয়ে যাওয়ার পরই অস্বাভাবিকভাবে দাম বাড়ে পেঁয়াজের। ভারত থেকে আমদানি করে চাহিদা মেটাতে হয় আমাদের, তবুও পেঁয়াজের দাম থাকে আকাশ ছোঁয়া। আমদানি করতে ব্যয় হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, তাই দেশে পেঁয়াজ উৎপাদন বাড়াতে চাচ্ছে কৃষি বিভাগ। কুষ্টিয়ার কুমারখালীর মাঠগুলোতে শীতকালীন পেঁয়াজ লাগাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন পেঁয়াজ চাষিরা। দাম বেশি পাওয়ায় পেঁয়াজ চাষে ঝুঁকছেন কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট কৃষি জমির পরিমাণ প্রায় 18,240 হেক্টর। তার মধ্যে 2023-24 অর্থবছরে 4,500 হেক্টর জমিতে পেঁয়াজ চাষাবাদের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। ইতিমধ্যে 900 হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। শেষ সময়ে ভালো দাম পাওয়ায় এ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে পেঁয়াজের চাষাবাদের প্রত্যাশা করছেন কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিস জানান, চলতি অর্থবছরে 250 জন কৃষককে সার ও বীজ প্রদান করা হয়েছে। এক সপ্তাহে প্রায় 900 হেক্টর জমিতে চারা রোপণ হয়েছে। জানুয়ারি মাসের 15 থেকে 20 দিন পর্যন্ত রোপণ চলবে। অসময়ে পেঁয়াজের চড়া দাম থাকায় এবছর এ চাষে আগ্রহ বাড়িয়েছে কৃষকেরা। এবারের পেঁয়াজের দাম একটু বেশি, তো এই জন্য তার জন্য আমরা পেঁয়াজ একটু বেশি বেশি করে লাগাই। মাঠে কিং পেঁয়াজ লাগাচ্ছি, এই পেঁয়াজ এই বছরে হচ্ছে এই সময় পেঁয়াজের দাম একটু বেশি গেছে, যার কারণে কৃষকদের হচ্ছে পেঁয়াজের উপরে চাহিদা, মানে পেঁয়াজ লাগানোর উপরে চাহিদা একটু বাড়ছে, যার কারণে আমরা সবাই মিলে এই মাঠে হচ্ছে পেঁয়াজ লাগাতে এসেছি। এবং এর ভিতরে দেখা যাচ্ছে যে কিছু কিছু দ্রব্যের জিনিস, মানে দ্রব্যের দাম হচ্ছে বেড়ে গেছে, যার কারণে কৃষকদের প্রচুরই সমস্যা হচ্ছে। যেমন ধরেন সারের দাম হচ্ছে বেড়ে গেছে, হচ্ছে পেঁয়াজের দাম নিয়ে বিষয়, ঠিক আছে। আমাদের ধরেন এক বিঘা পেঁয়াজ লাগাতে আপনার হচ্ছে 30,000 টাকা খরচ হয়, ঠিক আছে। এক বিঘা 30,000 টাকা খরচ হয়, 30,000 টাকা খরচ করে যদি পেঁয়াজ ধরেন এক বিঘা হইতে যদি 40 মণ পেঁয়াজ হয়, ঠিক আছে, তাহলে যদি দাম ভালো পাওয়া যায় তাহলে লাভ হওয়া যায়। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে সেখানকার মানুষেরা। গেল বছরে ভেজাল বীজের কারণে পেঁয়াজ চাষে ক্ষতিগ্রস্ত হয় চাষিরা, জমিতে মারা যায় চারা, সেজন্য ফলনও কম পান চাষিরা। এরপর ভরা মৌসুমে কম ফলনে পেঁয়াজ উৎপাদন খরচের তুলনায় প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা লোকসানে বিক্রি করতে হয় তাদের। এরপর কম ফলনে ভরা মৌসুমে পেঁয়াজের উৎপাদন খরচের তুলনায় প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা লোকসানে বিক্রি করতে হয় কৃষকদের। এসব কারণে পেঁয়াজ চাষাবাদ থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিচ্ছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাষিরা। উপজেলা যাদুবয়রা, চাপড়া ও জগন্নাথপুর ইউনিয়নে পেঁয়াজ চাষ বেশি হচ্ছে। জোতমোড়া গ্রামে নীলের মাঠে কৃষক হাফিজ শেখ জানান, 2 বিঘা জমিতে তিনি চারা রোপণ করেছেন। প্রতি বিঘা তার খরচ পড়েছে প্রায় 36,000 টাকা। প্রতি বিঘা থেকে প্রায় 50 থেকে 60 মণ ফলনে প্রত্যাশা করছেন তিনি।